হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, এখন বিকেলবেলা। গাছে প্রচুর ফুল, তাই লোভ হলো ফুলগুলো দেখে, সেই জন্য ফুলগুলোকে গামলায় তুলে একটু জল দিয়ে রেখে দিলাম। এটা জাস্ট সাজানোর জন্য রেখে দিলাম। তো কী করবো, বসে বসে সময় কাটছে না, তো এটাই করলাম। তো আর দেখো খুব হাওয়া দিচ্ছে আর কি। তো আজকে বিকেলের ওয়েদারটা এত সুন্দর যে কী বলবো। আর আজকে সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে, তো সেই জন্য রাস্তাঘাটে একটু কাদা। তো বিকেলবেলা একটু বাইরে দাঁড়িয়ে আছি, এখানে ছেলেরা গল্প করছে, প্রিয়াংশু সাইকেল চালাচ্ছে। তো আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না, এর জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এর কারণটা হচ্ছে বাড়ির পরিবেশটাও ঠিকঠাক ছিল না। তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে তিনজনের পজিটিভ ছিল, তো সেই জন্য পরিবেশটাও ঠিকঠাক ছিল না। আর এখনও তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মাস্ক পরে থাকছি, সবাই ডিস্টেন্স মেনটেন করছি। এখানে ত্রিনয়ন গল্প করছে, তবু দেখো ওরা দূরে দূরে গল্প করছে। তো এইভাবেই আমরা মেনটেন করছি আর কি। তো কিছু করার নেই, তো বাড়ির বাইরে কেউ যাচ্ছে না, সবাই বাড়িতেই থাকছি। শেষ দিও এখন আসছে না, তো এখন কিন্তু সবার ঠিক হয়ে গেছে। তো প্রায় 23-24 দিন হয়ে গেল, তবুও আর কটা দিন একটু সবাই মিলে আলাদা থাকি, তারপর আবার একসঙ্গে মেলামেশা হবে আর কি। তো সেই জন্যই আর কি বাড়ির পরিবেশটাও ঠিকঠাক নেই, সেই জন্য সেভাবে আমি ভিডিও করতে পারছি না। তো একটু নেচার তোমাদেরকে দেখাচ্ছি, আমার বাড়ির আশেপাশের প্রাকৃতিক যে পরিবেশ সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে মেজদা আম পাড়ছে। আমের কথাতে মনে পড়লো, এত আম আমাদের এতগুলো গাছের থেকে পড়ছে কিন্তু আমরা একটাও পাচ্ছি না। ভোর 4টের থেকে শুরু হয় লোক আসা, বাড়ির ভেতরে লোক এসে সব আম কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়, ব্যাগ আম কুড়িয়ে নিয়ে চলে যায়। আমরা পাই না, কেননা অত সকালে ওঠা সম্ভব নয়, আর সবসময় পাহারা দিয়ে বসে থাকাও সম্ভব নয়। তো লোকে নেওয়া ভালো, গাছের জিনিস সবাইকে দিয়ে খাওয়া ভালো, বাট আমরা একটাও পাই না, ব্যাগ আম নিয়ে যায়, এটাই আর কি। তো মেজদা আম পাড়ছে, হয়তো কালকে চাটনি হবে সেই জন্য আম পাড়ছে। আর প্রিয়াংশু তো এদিক ওদিক ঘোরাঘুরি চলছে, প্রিয়াংশুর মুশকিল হয়ে গেছে, কারো ঘরে যেতে পারছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বুধবারের সকাল, তো কালকে রাতে বৃষ্টি হয়েছে। তো দেখো বাগানে, তারপর এদিকে পুরো জল জমে গেছে। তো আমাদের এখানে জল কিন্তু দাঁড়ায় না, বৃষ্টির সময় হয়তো জল কিছুটা জমে, তারপর কিন্তু জল নেমে যায়। তো রাতে বলা ভুল, ভোর থেকে বৃষ্টি হয়েছে, এই কিছুক্ষণ আগে বৃষ্টি কমলো, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বাগানেও দেখো একটু জল দাঁড়িয়েছিল, সেটা কিন্তু নেমে গেছে। তো জল কিন্তু দাঁড়ায় না আমাদের বাড়িতে, জল নেমে যায়। তো যাই হোক, বৃষ্টি হওয়ার ফলে গাছপালা যেন একদম সতেজ হয়ে উঠেছে। দেখো এত সুন্দর কালার লাগছে, একদম ধুলো বালি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তুলসী বাগানটা, এত সুন্দর লাগছে, এত সুন্দর কালার যে কি বলবো। তো আকাশে কিন্তু এখনও মেঘ আছে, আরও বৃষ্টি হতে পারে। তো 2-3 দিন আগে খুব ভালো গরম পড়েছিল আর কি। তো যাই হোক, বৃষ্টিতে সব কিছু ঠান্ডা করে দিয়ে গেল, ওভারঅল ওয়েদারটা ভীষণ সুন্দর। তো এখন সকালবেলা, এখন কটা বাজে দেখে নাও, এখন বাজে 7টা, এখন 7:05 বাজে, আমি 6:30 নাগাদ উঠেছি, উঠে বাইরে দিয়েই ঘোরাফেরা করছি। আর এত সুন্দর নেচার সেটা দেখছি, এনজয় করছি, আর তোমাদের জন্য কিছুটা শ্যুট করলাম। তোমাদেরকে আগেই বললাম যে আমার ভিডিওতে বেশিরভাগ নেচারটাই তোমরা দেখতে পাবে। তো সকাল থেকে অনেক সময় নষ্ট করে ফেললাম, নষ্ট কিছু না, প্রকৃতিকে একটু সময় দিলাম। তো এবার কাজ শুরু হয়ে গেছে সকালে। Thank you.
তো এবার রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেছি। ওইদিকে নিম পাতার জল বয়েল হচ্ছে, প্রিয়াংশুকে ওই জলে স্নান করানো হবে। আর এটা হচ্ছে তোমার একটা বড়া দিয়ে কারি করব, তো সেই কারিটা রেডি করে নিচ্ছি, গ্রেভিটা রেডি করে নিচ্ছি, আলু দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে যেরকম হয় আর কি ওরকম ঝোল টাইপের, বড়ার ঝোল টাইপের করে নিচ্ছি। তো এরপর আগে ঝোলটা করে নিলাম, গ্রেভিটা রেডি করে নিলাম, এরপর গ্রেভি না ঠিক ঝোল টাইপের বলতে পারো, তো রেডি করে নিলাম, তারপর বড়াগুলো ভাজবো। বড়া ভাজার জন্য সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল, তো ডালটা বেটে নিয়েছি 4-5 কোয়া রসুন দিয়ে, তাতে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অবশ্যই দেবো, আর নুন হলুদ দেবো, একটু ভাজা জিরে গুঁড়োও দেবো। তো কাঁচা লঙ্কা দেওয়ার আগে তৃণন আর প্রিয়াংশুর জন্য কিছুটা তুলে রেখে দেবো, কেননা ওরা লঙ্কা একদমই খেতে চায় না, তুলে রেখে তারপর ভেজে নেবো, ভেজে কিছুটা ভাজা বড়াও থাকবে আর কিছুটা ঝোলে দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমার রান্না, এর সাথে চাটনি হয়েছে আর করলা ভাজা করবো, করলাটাও কেটে রেখেছি। তো চলো ভিডিওটা এনজয় করো আর আমি রান্নাটাও সেরে নিই। তো বড়াগুলোকে সব ভেজে নিচ্ছি আর একটু বড় বড় করেই ভেজে নিচ্ছি, টাইম কম লাগবে বলে, কেননা প্রচণ্ড গরম, বৃষ্টির পর প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও প্রচণ্ড, আর তারপর গ্যাসের সামনে খুব অস্বস্তি লাগছে, ওই জন্য একটু বড় বড় করেই ভেজে নিচ্ছি, মানে যেন তেন প্রকারে ভাজা হয়ে গেলেই হয় এটাই আর কি এখন আমার মাথায় চলছে। আর চুনান প্রিয়াংশুর জন্য লঙ্কা ছাড়া আগে ভেজে তুলে নিয়েছি। তো আমার ঝোলটাও রেডি, এবার বড়াগুলো দিয়ে দেবো। তো ঝোল ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই করেছি, তো এবার বড়া ভাঙার কোনো চান্স নেই, আর ডালের বড়া সাধারণত ভাঙেও না। কি কথা, তো এখন সন্ধেবেলা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছিল দুপুর থেকে, তো এখন আবার ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। আর এদিকে হাজবেন্ড, আর এখানে দেখো প্রিয়াংশু ওর দাদাকে ডেকে যাচ্ছে, ওর দাদা শেষদার বাড়িতে বৃষ্টির জন্য আটকে গেছে, ও ডেকেই যাচ্ছে। আর এখানে হাজবেন্ড গরম গরম মুড়ি ফ্রাই করছে, আর ডাল বাটা কিছুটা আছে, সেই ডাল বাটা দিয়ে পেঁয়াজি ভাজবো। তো গরম গরম মুড়ি বাদাম দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজছে, আর এর সাথে পেঁয়াজি জমে যাবে এই ওয়েদারে। তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে